আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক সম্মানিত এনএসআই টিভির শ্রোতামণ্ডলী আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আজকের ভিডিওই আলোচনা করা হবে চিকিৎসা মনোবিজ্ঞান সম্মানিত শ্রোতামণ্ডলী চিকিৎসা মনোবিজ্ঞান একটা বিশাল বড় বিষয় এখানে যে বিষয় সম্পর্কে আলোচনা করা হবে বিভিন্ন রোগের নিরূপায় সম্পর্কে আমরা যে বিভিন্নভাবে রোগগ্রস্ত হই শারীরিকভাবে তার কারণ ও তার প্রতিকার সম্পর্কে জানব আজ আমরা জানবো দুশ্চিন্তা সম্পর্কে সম্মানিত উপস্থিতি দুশ্চিন্তা কার না হয় কিন্তু এই দুশ্চিন্তা কেন হয় সে বিষয়ে আগে আমরা জানব এরপরে জানবো আমরা দুশ্চিন্তা কিভাবে দূর করতে পারি আর এই দুশ্চিন্তা কয়েকভাবে ভাবে দূর করা যায় সেটা আমি পর্ব আকারে আপনাদের সামনে উপস্থাপন করব ভিডিও যাতে লং না হয় আপনারা সকলে শুনতে থাকুন দুশ্চিন্তা কেউ শারীরিক রোগে আক্রান্ত হলে বিভিন্ন কারণে সেই দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে এ রোগের কারণে ব্যথা যন্ত্রণা কষ্ট প্রভৃতি তা অনেক অসুবিধার সম্মুখীন তাকে হতে হবে এ রোগে তার মৃত্যু হতে পারে আর মৃত্যু হলে সব কিছু তাকে হারাতে হবে এ রোগে সে দুর্বল হয়ে গেলে বা নিজের সাধ্যাতীত চিকিৎসা ব্যয়ের প্রয়োজন দেখা দিলে সে আপনজন ও আত্মীয় স্বজনের কাছে বোঝা হওয়ার বা তাদের অসুবিধার কারণ হয়ে দাঁড়ানোর কথা ভেবেও সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারে আরও আগে বেড়ে এরূপ দুশ্চিন্তাও রোগী মনে আসতে পারে যে এ রোগে তার মৃত্যু হলে তার উপর নির্ভরশীল ছেলেমে স্ত্রী প্রমুখ পরিবার সদস্যদের জীবিকা ইত্যাদি কি অবস্থা হবে রোগীর মনে সৃষ্ট এসব দুশ্চিন্তা তথা মানসিক ব্যাধির মনস্তাত্ত্বিক চিকিৎসা হলো এক নম্বর রোগকে আল্লাহতালার নিয়ামত মনে করবে কেননা আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই কোনো বিপদ দিয়ে থাকেন রোগের মাধ্যমে হবে দরজা বুলুন্দ হবে রোগকে যদি এর দৃষ্টিভঙ্গিতে দেখা হয় তাহলে এর কারণে যে কষ্ট যন্ত্রণা ইত্যাদি সহ্য করতে হবে তার জন্য আর দুশ্চিন্তা আসবে না মনোকষ্ট হবে না রাসূদ সালসাল্লাম বলেন ইন্নাহা হাজা জাল্লা ইবতিলা আহম আল্লাহ তালা যখন কোন সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে রোগ শোক ইত্যাদি দিয়ে পরীক্ষা করেন তিরমিজি ও ইবনি মাজা রাসুল সালসাল্লাম আরো বলেন কোন মুসলমানের রোগ ইত্যাদি কোনো কষ্ট হলে তার কারণে আল্লাহ তালা তার পাপরাশি জড়িয়ে দেন যেমন বৃক্ষ তার পাতা জড়িয়ে দেয় এ হাদিসের মর্ম স্মরণ করলে রোগ ব্যাধির কারণে সৃষ্ট যন্ত্রণা সহ্য করা সহজ হবে এ কারণে দুশ্চিন্তা দেখা দিবে না কেউ প্রশ্ন করতে পারেন যে রোগ ব্যাধিকে যদি আল্লাহর নিয়ামত হিসেবেই মূল্যায়ন করতে হবে তাহলে রোগ মুক্তির জন্য চিকিৎসা বা দোয়ার বিধান রাখা হয়েছে কেন এর উত্তর হল রোগ মুক্তি ও থাকা আল্লাহর একটি নিয়ামত এবং দুর্বল বান্দার পক্ষে এই প্রকারের নিয়ামতই আসান এর দৃষ্টিভঙ্গিতে চিকিৎসা করাতে হবে এবং রোগ মুক্তির জন্য দোয়া করতে হবে দুই নম্বর রোগ শুশ্রূষাকারিগণ হাসি মুখে থাকবে আপন জন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব যারা রুগীর সেবায় থাকবে বা রুগী দেখতে যাবে তারা হাসি মুখে থাকবে চেহারা মলিন করবে না ছেঁড়া ফাটা বা ও নোংরা পোশাক পরিধান করে শুশ্রূষা করতে যাবে না বরং স্বাভাবিক পরিষ্কার পোশাক পরিধান করে যাবে এগুলো রুগী শুশ্রূষার সন্ন্যাদ ও আদবের অন্তর্ভুক্ত এগুলো রুগীর মানসিক ব্যাধির প্রতিষেধক কেননা চেহারা মলিন দেখলে রুগী সন্দেহ করতে পারে যে আমার কারণে তার তারা বিরক্ত হয়ে উঠেছে আমি তাদের জন্য বোঝা হয়ে গিয়েছি কিংবা আমরা আমার রোগ খারাপ পর্যায়ে গিয়েছে তা জানতে পেরেই কি ওরা এমন বিমর্ষ হয়ে পড়েছে এভাবে রোগী আরো বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারে আবার খুব বেশি জাঁকজমক পোশাক পরিচ্ছেদ নিয়েও শুশ্রূষা করতে যাওয়া ঠিক নয় কেননা তাতে রোগী তার প্রতি সমবেদনা বোধের অভাব রয়েছে বলে সন্দেহ করতে পারে